গভীর রাতে নির্জনতার সুযোগে পরিবারের লোকেদের অনুপস্থিতিতে গাড়ির যন্ত্রাংশ চুরি করতে গিয়ে এবার ধরা পড়ল এক চোর। ঘটনা রাজধানী আগরতলার বনমালীপুর জোড়াপুকুর পাড় এলাকায়। পরে আটক চোরকে গণধোলাই দিয়ে স্থানীয়রা তুলে দেয় পূর্ব থানার পুলিশের হাতে। কিন্তু পুলিশের ভূমিকা নিয়ে স্থানীয় জনগণ বেজায় ক্ষুব্ধ। চুরির ঘটনা নতুন কিছু নয় রাজ্যে। পুলিশকে কার্যত চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে প্রায় প্রতিদিন রাজধানী আগরতলা সহ রাজ্যের বিভিন্ন জায়গায় হাত সাফাই করে চলেছে চোরচক্র। বাড়িঘর, ব্যবসায়ী প্রতিষ্ঠান থেকে শুরু করে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান পর্যন্ত চোরচক্রের হাত থেকে রেহাই পাচ্ছে না। আর এই চুরির অভিযোগে পুলিশ মাঝে মধ্যে অভিযানে নেমে সাফল্য পেলেও তা যেন সিন্ধুতে বিন্দু। দিন দিন যেভাবে চুরির ঘটনা বাড়ছে তাতে করে স্বাভাবিকভাবে আতঙ্কে রাত কাটাচ্ছেন সাধারণ মানুষ। এর মধ্যেই শহরের বুকে ফের আরো একবার চুরির ঘটনা। যদিও এবার চোর উদ্দেশ্য সাধন করতে ব্যর্থ, উল্টো স্থানীয়দের হাতে গণধোলাই খেয়ে পুলিশের হাতে ধরা পড়ল কুখ্যাত এক চোর। গভীর রাতে পুলিশকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে পরিবারের লোকজনদের অনুপস্থিত সুযোগকে কাজে লাগিয়ে গাড়ির যন্ত্রাংশ চুরি করতে গিয়ে স্থানীয়দের হাতে ধরা পড়ল এই চোর। ঘটনা শুক্রবার রাতে রাজধানী আগরতলার বনমালীপুর জোড়াপুকুর এলাকায় আইনজীবী হিমাংশু দেবের বাড়িতে। পরিবারের লোকজন বহিরাজ্যে থাকায় এদিন চোর বাড়িতে প্রবেশ করে গাড়ির যন্ত্রাংশ চুরি করার চেষ্টা করে। বিষয়টি বুঝতে পেরে স্থানীয়রা এগিয়ে এসে আটক করে চোরকে। পরে তাকে উত্তম মধ্যম দিয়ে পূর্ব থানা পুলিশের হাতে তুলে দেয়। তবে এদিন পুলিশের ভূমিকা নিয়ে তীব্র ক্ষোভ ব্যক্ত করেন স্থানীয়রা। জনবহুল এলাকায় দুঃসাহসিক এই চুরির ঘটনাকে ঘিরে স্থানীয়দের মধ্যে এখন অজানা আতঙ্ক বিরাজ করছে। ওনারা বাইরে বেড়াইতে গেছেন, ইন দি মিন টাইমস এখানে নিয়ে তো মেটর কিছুতেই এখানরা ফেন্সিং হয় নাই। এই সুযোগে এখানে ঢুকা গাড়ির স্টেপ নি এবং ব্যাটারি নেওয়ার জন্য চেষ্টা করছিল। পার্শ্ববর্তী সীমানার লোকে টের পাইয়া সেরা হইচুই করছে, পাড়া সবাই বাইরিয়া চোরকে ধরা হয়েছে। কতজন ছিল তারা? সে তো বলে একজন, আমরা ধরতে পারছি একজন। বাট পুলিশ আয়া সেরা চোর ধরলে পরে হইচুই হয়। পুলিশ আইসের এই হইচুই ভিতরে যারা ধরছে তারা ছবি তোলা আরম্ভ করছে। তারা কোন থানার থেকে এসেছিল? পূর্ব থানার থেকে আইসে। আইসের যারা ধরছে তারা ছবি তোলা আরম্ভ করছে। হ্যাঁ, ছবি না তুললা চুরি কি জিনিস চুরি করছে, এই জিনিসের ছবি না তুললা তারা ছবি তোলা আরম্ভ করছে। হোয়াট ইজ দিস? আমি তো বুঝলাম না, যারা ধরছে তারা ছবি কিসের জন্য? ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া, টিএনএন।